ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আমি মধু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ রাইটিং এর একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সো টপিকটা হচ্ছে ডিউটিজ টু প্যারেন্টস, বা তোমরা বলতে পারো আওয়ার ডিউটিজ টু প্যারেন্টস, বাবা মার প্রতি আমাদের কি কর্তব্য, এই টপিকটার ওপর আজকে আমার প্যারাগ্রাফ রাইটিং। তো চলো আমরা দেখে নিই এই টপিকের ওপর কিভাবে লেখা যাবে। তো ভিডিওর একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকো, তাহলে বুঝতে পারবে এই পার্টিকুলার টপিকের ওপর কিভাবে আমরা প্যারাগ্রাফ রাইটিং করতে পারবো। তো চলো আর বেশি কথা না বলে ডিরেক্ট আমরা দেখে নিই যে আমরা কিভাবে এই টপিকের ওপর লিখবো। তো ফার্স্টেই দেখো, তোমরা জানো যে কোনো প্যারাগ্রাফ রাইটিং করতে গেলে একটা অ্যাপ্রোপ্রিয়েট অর সুইটেবল টাইটেল দিতে হয়। তো এখানে তো টপিকই হচ্ছে ডিউটিজ টু প্যারেন্টস, অথবা আমরা এটাকে একটু আলাদা করে বলতে পারি আওয়ার ডিউটিজ টু প্যারেন্টস। তো এটাই হচ্ছে আমার আজকের টাইটেল, এটাই আমি দিয়েছি যে ডিউটি টু প্যারেন্টস, বাবা মার প্রতি কর্তব্য। তারপর যেরকমভাবে করতে হয় আন্ডারলাইন করে চলে এসছি আমরা ডিরেক্ট টপিকে এবং কিভাবে লিখবো দেখো। তো ফার্স্টে আমি যেটা লিখেছি দেখো, রাইটস অ্যান্ড ডিউটিস, অধিকার এবং কর্তব্য গো টুগেদার। আমরা প্রায়ই দুটো শব্দ একসাথে শুনতে পারি, কর্তব্য এবং অধিকার। অধিকার একটা আলাদা জিনিস, কর্তব্য একটা আলাদা জিনিস, কিন্তু প্রায়শই এই দুটো কথা একসাথে কিন্তু ব্যবহৃত হয়। তো এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি লাইন। তাহলে কি বলছি না, অধিকার এবং কর্তব্য এই কথা দুটো একসাথে যায়। সো তাই while enjoying different rights, যখন আমরা বিভিন্ন রকম অধিকার উপভোগ করি, এটা আমার অধিকার, এটা তোমাকে চাই, এটা আমার অধিকার, এটা তোমার চাই, তাহলে এই যে উপভোগ করি আমরা এই অধিকারগুলো, অধিকারগুলো উপভোগ করাকালীন উই মাস্ট পারফর্ম সাম ডিউটিজ, আমাদের কিছু কর্তব্য পালন করা উচিত। শুধুমাত্র অধিকারগুলো কি উপভোগ করলেও হবে না, তার পিছনে যে সমস্ত কর্তব্য আছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, এটা এখানে বলা হয়েছে। ওয়ান অফ দা নোবলেস্ট ডিউটিস, অনেকগুলো ডিউটির মধ্যে সব থেকে মহান বা সব থেকে ভালো যেটা কর্তব্য বা ডিউটি সেটা কি না, দ্যাট সেটা হচ্ছে উই শুড পারফর্ম ইজ, মানে ওয়ান অফ দা নোবলেস্ট ডিউটিস দ্যাট উই শুড পারফর্ম, যে সমস্ত মানে অনেকগুলো কর্তব্যের মধ্যে যে মহান কর্তব্যটা আমাদের পালন করা উচিত ইজ, সেটা কি, সেটা হলো ডিউটিজ টু আওয়ার প্যারেন্টস, বাবা মার প্রতি আমাদের কর্তব্য। তাহলে আমরা কি বুঝলাম না, অধিকার এবং কর্তব্য এই দুটো কথা একসাথে যায়। তাই যখন আমরা আমাদের নিজস্ব অধিকার উপভোগ করি, তখন আমাদের কিছু কর্তব্য পালন করা দরকার, এবং অনেকগুলো কর্তব্যের মধ্যে সব থেকে মহান বা সব থেকে ভালো কর্তব্য যেটা আমাদের পালন করা উচিত বা পালন করতে হয়, সেটা হচ্ছে, করতে হয় বলবো না, করা উচিত, সেটা হচ্ছে বাবা মার প্রতি কর্তব্য। তাহলে এইটুকু লেখার পর চলো আমরা এই টপিকের ওপর আরো কিভাবে লিখবো সেটা এরপর চট করে দেখে নেওয়া যাক। সো এরপর দেখো, হোয়েন উই আর হেল্পলেস, যখন আমরা অসহায় হয়ে পড়ি, ইন বডি অ্যান্ড মাইন্ড, শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে। এই কথাটার অর্থ হলো আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, মানে বডির ক্ষেত্রে, এবং মাইন্ডের ক্ষেত্রে যখন আমরা কোনো সমস্যায় পড়ি, মানে আমরা বডি অ্যান্ড মাইন্ড দুদিক থেকেই যখন আমরা হেল্পলেস হয়ে পড়ি, অসহায় হয়ে পড়ি, ইট ইজ আওয়ার প্যারেন্টস, এটা হচ্ছেন আমাদের বাবা মা, হু টেক ইমেন্স কেয়ার, যারা যত্ন নেন, প্রচণ্ড পরিমাণে যত্ন নেন ফর আস, আমাদের প্রতি। শারীরিক অসুস্থতায় তারা আমাদের পাশে থাকেন, মানসিকভাবে কোনো সমস্যায় যখন আমরা জর্জরিত থাকি, তখন তারা আমাদেরকে সেই পথ দেখান, আমাদেরকে সঠিক গাইডেন্স দেন। তো সেটাই এখানে বলা হচ্ছে, যখন আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে অসহায় হয়ে পড়ি, এটা আমাদের বাবা মা, যারা প্রচণ্ড রকমের যত্ন নেন আমাদের প্রতি। সো তাই হোয়েন উই গ্রো আপ, যখন আমরা বড় হয়ে যাব, অ্যান্ড বি সেলফ সাফিসিয়েন্ট, এবং নিজে নিজেই বড় হয়ে উঠবো, কিসের দিক থেকে, ফিজিক্যালি, শারীরিকভাবে, মেন্টালি, মানসিকভাবে, অ্যান্ড ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে, মানে আমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব এবং আমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাব, কোন কোন দিক থেকে,
ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে এবং ফিনান্সিয়ালি মানে অর্থনৈতিকভাবে। তখন কি করতে হবে? না, উই মাস্ট লুক আফটার, আমাদের যত্ন নেওয়া উচিত বা যত্ন নিতে হবে আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা। আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন আমাদের বাবা মা প্রচুর যত্ন সহকারে আমাদের পাশে থাকেন, তাই আমরাও যখন প্রতিষ্ঠিত হয়ে যাব সমস্ত দিক থেকে তখন আমাদের কি করা উচিত? আমাদের যত্ন নেওয়া উচিত, আমাদের বাবা মার প্রতি যত্ন নিতে হবে, মাস্ট করতে হবে। অ্যাজ দে গ্রো এজেড, যখন তারা বয়স্ক হয়ে যান, এজেড মানে বয়স্ক হয়ে যান, দে বিকাম, তারা হয়ে যান, কি হয়ে যান, চলো আমরা এরপর দেখে নিই। চেষ্টা করেছি খুবই সহজভাবে, যেমন আমি বলে থাকি বা আমি করে থাকি প্রত্যেকটা রাইটিং, একদম সহজভাবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক সেইভাবে আমি এই রাইটিংটাকেও ক্রিয়েট করেছি। সো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি দেখছি? যখন তারা বয়স্ক হয়ে যান, তারা হয়ে যান, তো চলো দেখে নিই এরপর কি লিখতে হবে। তাহলে দেখো, হোয়েন দে বিকাম এজেড, দে বিকাম উইক ইন বডি অ্যান্ড মাইন্ড, যখন তারা বয়স্ক হয়ে যান, তারা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। হোয়েন উই আর হেল্পলেস, যখন আমরা অসহায় থাকি, দে প্রোটেক্ট আস, তারা আমাদের রক্ষা করেন। সো ইট ইজ আওয়ার ডিউটি, তো এটা আমাদের কর্তব্য, টু প্রোটেক্ট দেম ইন দেয়ার ওল্ড এজ, তাদের রক্ষা করা তাদের বয়সকালে। যদি তোমাদের মনে হয় যে লাইনগুলো রিপিটেটিভ হয়ে গেছে, তোমরা যে কোনো একটা লাইন বাদ দিতে পারো, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন এবং বিভিন্ন দিক থেকে করা হচ্ছে বলে বারবার মনে হচ্ছে একই রকম, কারণ পুরো জিনিসটাই তো একই রকম। ডিউটি টু প্যারেন্টস মানে আমাদের কি কর্তব্য সেটা এখানে তুলে ধরা, তো মনে হতে পারে রিপিটেটিভ, বাট এটা কিন্তু এটার ক্ষেত্রে মানে এভাবেই লিখতে হবে। সো এটা আমি এভাবে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। বাট কিন্তু এখানে আমি আরেকটা জিনিসও অ্যাড করেছি, যেটা এখনকার বর্তমানের সময়কার সমস্যা এবং প্যারেন্টসরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষত ওল্ড এজে, তো সেটা আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, কিন্তু এটা একটা খুবই চিন্তার বিষয়, অ্যান্ড রিগ্রেট টু, দুঃখের বিষয়ও, টু মানে কনসার্ন, চিন্তার বিষয় তো অবশ্যই, তার সঙ্গে রিগ্রেটেরও বিষয়, দুঃখেরও বিষয়। তার জন্য আমি এই টু ওয়ার্ডটা দিয়েছি, যাতে করে এই ম্যাটারটার ওপর এমফাসাইজ করা যায়, বিশেষ করে জোর দেওয়া যায়। সমস্যাটা কি? না, দ্যাট টুডে প্যারেন্টস, এখনকার দিনের বাবা মারা আর নেগলেক্টেড, অবহেলিত হচ্ছেন বাই সাম আনগ্রেটফুল, কিছু অকৃতজ্ঞ। কিছু অকৃতজ্ঞ কি সেটা আমরা দেখি, আগে কি লেখা আছে সেটা দেখলে পুরো বিষয়টা আমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বিষয়ে কথাটা বলতে চেয়েছি। তো আর একটু মতো বাকি আছে, আমি তোমরা তো জানো আমার বোর্ডটা ছোট তাই মনে হয় অনেক বড়, কিন্তু আমি বারবারই বলি যে তোমরা যদি এটাকে খাতায় লেখো তাহলে বুঝতে পারবে যে খুব একটা বড় কিন্তু হয়নি। তো আর একটু মতো বাকি আছে, তো চলো আমরা দেখি এরপর আমরা কি লিখবো এবং তোমরাও বুঝতে পারবে, তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন ম্যাটারটার ওপর তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো, আমরা আমাদের একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। তাহলে প্যারেন্টস আর নেগলেক্টেড বাই সাম আনগ্রেটফুল অফস্প্রিংস, কিছু কিছু অকৃতজ্ঞ সন্তান সন্ততিদের দ্বারা বর্তমানে বাবা মারা অবহেলিত হচ্ছেন। অফস্প্রিংস মানে হচ্ছে সন্তান সন্ততি, মানে ছেলে সন্তান বা মেয়ে সন্তান উভয়ের দ্বারা। এখন যে সমস্যাটা সব থেকে বড় হয়ে উঠেছে, যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, বাবা মাদেরকে বয়সকালে অবহেলা করা হচ্ছে এবং কিছু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তো দেওয়া হচ্ছেই, তার সঙ্গে তাদের প্রতি বিভিন্ন অন্যায় অত্যাচারও করা হয়, তো সেই বিষয়টাই আমি এখানে ফোকাস করার চেষ্টা করেছি। নাথিং ক্যান বি বেসার দ্যান দিস, এর থেকে খারাপ কিন্তু কিছু হতে পারে না। বেসার মানে হচ্ছে নিচ, মানে এর থেকে নিচ কাজ আর কিছু হতে পারে না। উই শুড নট ফরগেট, আমাদের এটা ভোলা উচিত নয়, এটা কিন্তু জীবনের একটা খুবই বড় মোরাল। কি ভোলা উচিত নয়? দ্যাট যে টুডেজ অফস্প্রিংস, আজকের সন্তান সন্ততিরাই আর টুমোরোজ প্যারেন্টস, পরবর্তীকালের বাবা মা, কারণ কালের নিয়মে জেনারেশন ওয়াইজ তো এটাই হয়ে উঠছে। আজকে যারা কারোর সন্তান তারাই কিন্তু ভবিষ্যতে অন্য কারোর বাবা মা, তো এটা মাথায় রাখা উচিত যে যে ঘটনাটা তারা তাদের বাবা মার সাথে ঘটাচ্ছে সেটা কিন্তু তাদের সাথেও ভবিষ্যতে ঘটতে পারে। তো এই বিষয়টা আমি এখানে ফোকাস করার চেষ্টা করেছি এবং কনক্লুডিং সেন্টেন্স হিসাবে আমি কি দিয়েছি দেখো, ইট ইজ দেয়ার ফোর, তাই ইট ইজ দেয়ার ফোর ওয়াইজ, তাই এটাই জ্ঞানের কাজ হবে, টু লাভ, ভালোবাসা,
রেসপেক্ট সম্মান করা অ্যান্ড গার্ড রক্ষা করা আওয়ার প্যারেন্টস আমাদের বাবা মাকে। কারণ কথায় আছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমনটা করবে তোমার সাথে কিন্তু সেভাবেই হবে। তাই তুমি যদি চাও ভবিষ্যতে তোমার সাথে কোনো সমস্যা না হয়, তাই এটাই জ্ঞানের কাজ হবে, বাবা মাকে ভালোবাসা সম্মান করা এবং তাদের কাছে যথাযথ দায়িত্ব পালন করা। তো আমি চেষ্টা করেছি এভাবে এই প্যারাগ্রাফটাকে ফুটিয়ে তোলার এবং এই টপিকের ওপর এই ছিল আমার ভিডিও। খুব সহজ সরল ভাষায় খুবই ভালোভাবে আমি তোমাদের সাথে এটা তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও কোনো কনফিউশনস কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো, তারা এরকম ভিডিও আরও পেতে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পুরনো বন্ধুদের সবাইকে আরও একবার ধন্যবাদ, তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো না কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ, বাই বাই।